Hello, welcome to Descriptive English class sponsored by Arin Academy channel. আজকে আমরা যে গতকালে যে গ্রামার ক্লাসটা করেছিলাম ওটাই আমরা কন্টিনিউ করব। আজকে আমরা নতুন কিছু শেখার চেষ্টা করব। লেট আস স্টার্ট দ্য ক্লাস। আমরা এখানে দেখছি যে ক্লাসিফিকেশন অফ নাউন্স। গতকালকার ক্লাসে আমরা শিখেছিলাম যে পার্টস অফ স্পিচ, ওকে, আমরা কত রকম বাংলায় এখানে একে পদ বলা হয়, ঠিক আছে, বাংলায় একে পদ বলা হয়, ইংরেজিতে একে বলা হয় পার্টস অফ স্পিচ, ঠিক আছে। পার্টস অফ স্পিচের প্রথম যে পদটা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে নাউন। নাউন মানে আমরা শিখেছি যে এনি নেম, এনি নেম হচ্ছে নাউন, এনি নেম ইজ নাউন, ওকে ওকে। নেক্সট হচ্ছে আমরা ক্লাসিফিকেশন অফ নাউন্স। নাউন্স কত রকম হয় সেটা আমরা আজকে শেখার চেষ্টা করব। দেয়ার আর ফাইভ ক্লাসেস অফ নাউন্স। ফাইভ ক্লাসেস কি কি? একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন, একটা হচ্ছে কালেকটিভ নাউন, একটা হচ্ছে মেটেরিয়াল নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ওকে। আরেকটা ক্লাসিফিকেশন আছে যে এই পাঁচটাকে একসাথে করে আরেকটা ক্লাসিফিকেশন করা হয়, একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ওকে। এবার আমরা ক্লাসগুলো সম্পর্কে আমরা বেশি করে জানবো, ওকে। এই যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড মেটেরিয়াল নাউন, এগুলো সবই হচ্ছে কংক্রিট নাউন। কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, কংক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট আর অ্যান্টোনিমস, ওকে। আমরা যদি বলি যে কংক্রিট, কংক্রিট অ্যান্টোনিম কী হবে, তাহলে অ্যাবস্ট্রাক্ট। আর যদি বলি যে, যদি প্রশ্ন থাকে যে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট, তাহলে ইট উইল বি কংক্রিট, ওকে। দেখ, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যেগুলো আমরা ইট ক্যানট বি টাচড, যেগুলো ছোঁয়া যায় না, ইট ক্যানট বি হার্ড, যেগুলো ছোঁয়া যায় না, যেগুলো শোনা যায় না, যেগুলো দেখা যায় না, ওকে, যেগুলো আমরা দেখতে পাই না, ঠিক আছে, যেগুলো আমরা টেস্ট করতে পারি না, হুইচ ক্যানট বি টেস্টেড, ওকে, অ্যান্ড হুইচ ক্যানট বি টাচড। টাচ এগুলো হচ্ছে সব একটা, দেয়ার আর ফাইভ সেন্সেস অফ, আমরা সবাই জানি যে মেন সেন্সেস, সেন্সেস বা সেন্স অর্গান, পাঁচটা সেন্স অর্গান আছে, ঠিক আছে। একটা হচ্ছে সিং, একটা হচ্ছে সিং, আরেকটা হচ্ছে হিয়ারিং, হিয়ারিং, ওকে, সিং, হিয়ারিং, স্মেলিং, একটা হচ্ছে আমরা দেখতে, যেটা দেখতে পাই অর্থাৎ আমাদের চক্ষু, চক্ষু দ্বারা আমরা যেটা দেখি, চক্ষু ইন্দ্রিয় দ্বারা যেটা দেখি সেটা হচ্ছে একটা ইন্দ্রিয়ের কাজ। আরেকটা হচ্ছে আমরা কর্ণ বা কান, কান দিয়ে আমরা যেটা শ্রবণ করি সেটা আরেকটা ইন্দ্রিয়ের কাজ। আরেকটা হচ্ছে স্মেলিং, স্মেলিং হচ্ছে আমরা আমাদের নাসিকা দিয়ে আমরা যেটা স্মেল করি সেটা হচ্ছে আরেকটা ইন্দ্রিয়ের কাজ। আর টাচ, আমরা আমাদের স্কিন দিয়ে, স্কিন আর হ্যান্ড ইত্যাদি দিয়ে আমরা যে টাচ করি সেটা আরেকটা ইন্দ্রিয়ের কাজ, ঠিক আছে। সো দিজ আর অল দ্য ফাংশনস অফ দি সেন্স অর্গানস। তো এই এগুলো যখন আমরা যেটা সাকসেসফুল হয়, ঠিক আছে, হোয়েন দি ফাইভ সেন্সেস ফাংশনস আর কমপ্লিট আর পসিবল, দেন দোজ আর কংক্রিট নাউন্স, ওকে। এখানে আরেকটা হবে টেস্ট, টেস্ট বাই আওয়ার টাং, টাং, ওকে। তাহলে এই কটা হচ্ছে কংক্রিট, তাহলে এর উল্টো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, আচ্ছা, যেগুলো আমরা ছুঁতে পারি না, যেগুলো আমরা শুনতে পারি না, যেগুলো আমরা
স্পর্শ করতে পারি না, বা যেগুলো আমরা স্বাদ গ্রহণ করতে পারি না, যেগুলো আমরা দেখতে পারি না, তো দিজ আর অল অ্যাবস্ট্রাক্ট থিংস। ডেফিনেশন অফ ডিফারেন্ট নাউনস উইথ এক্সাম্পল, আমরা এখানে এবার প্রত্যেকটা নাউনের আলাদা আলাদা ক্লাসে, দ্য ক্লাসিফিকেশন অফ নাউন্সের প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাসের মধ্যে আমরা এখন ঢুকছি। ওকে, কংক্রিট নাউন, এ কংক্রিট নাউন ইজ দ্য নেম অফ অ্যান অবজেক্ট অফ সেন্স, যেটা আমরা আলোচনা করলাম। আমাদের যে পাঁচটি ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়ের দ্বারা যা আমরা উপলব্ধি করি, ঠিক আছে, সেটা হচ্ছে কংক্রিট নাউন, হুইচ ক্যান বি টাচড, এখানে বলা আছে টাচড, সিন, হার্ড, স্মেলড, টেস্টেড। ওকে, ফর এক্সাম্পল গার্ল, গার্ল আমরা দেখতে পারি, সিন হয়ে গেল। ওকে, ক্যাট, ক্যাট আমরা টাচ করতে পারি, নো প্রবলেম। সং আমরা শুনতে পারি, ফ্লাওয়ার আমরা ফ্লাওয়ারের স্মেল করতে পারি, ঠিক আছে, আমরা টিকে টেস্ট করতে পারি। চা, চা আমরা পান করি, তো চা আমরা পান করে টেস্ট করি। ওকে, সো দিস কংক্রিট নাউন্স হুইচ আর সাবজেক্ট অফ ডিফারেন্ট সেন্স অর্গানস, ঠিক আছে, হুইচ আর সাবজেক্ট অফ ডিফারেন্ট সেন্স অর্গানস। অর্থাৎ আমরা ইন্দ্রিয়ের দ্বারা যা উপলব্ধি করতে পারি, সেই বিষয়গুলি, সেই বিষয়গুলি হল কংক্রিট নাউন। ওকে, নাও ইট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তাহলে বিষয়গুলির দ্বারা আমরা ইন্দ্রিয়ের দ্বারা যে বিষয় অনুভব করছি, উপলব্ধি করছি, সেগুলো যদি কংক্রিট হয় তাহলে অ্যাবস্ট্রাক্ট কি হবে? এখানে কি বলছি আমরা, অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ দ্য নেম অফ কোয়ালিটি, কোন একটি গুণের নাম বলা হচ্ছে। একটি অ্যাকশন আর স্টেট বিলঙ্গিং টু অ্যান অবজেক্ট, ওকে, যেমন এখানে এক্সাম্পল দিয়েছে স্মাইল, স্মাইল তো আমরা টেস্ট করতে পারি না, হিয়ারিং করতে পারি না, টাচ করতে পারি না, সো স্মাইল ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, সফটনেস, সফটনেস কি, সফটনেস হচ্ছে কোমলতা, আমরা বাংলায় বলি কোমলতা, কোমলতার দ্বারা, কোমলতা আমরা ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারি না। ওকে, এগুলোর জন্য উপলব্ধি করতে গেলে আমাদের মনকে আমাদের আলাদা করে ভাবনা করতে হয়, চিন্তা করতে হয়। সাইলেন্স, সাইলেন্স হচ্ছে একটা ফিলিংয়ের ব্যাপার, যদি কোনো একটা ঘরে সাইলেন্স থাকে, সাইলেন্সটা আমরা কি করে ফিল করি, ঠিক আছে, আমরা টাচ করতে পারি না, আমরা হিয়ার করতে পারি না, আমরা টেস্ট করতে পারি না, আমরা দেখতে পারি না, সাইলেন্স ক্যানট বি সিন। ওকে, সাইলেন্স, যদি কেউ বলে যে আমি সাইলেন্স দেখে এলাম, ঠিক আছে, সেটা হতে পারে, ইট ক্যানট বি, সে বড় যে সাইলেন্সার দেখতে পারে, ঠিক আছে, একটা আর যোগ করলে তাহলে মোটর বাইকে সাইলেন্সার সে দেখতে পারে, কিন্তু সাইলেন্স সে দেখতে পারে না। ওকে, এনিওয়ে, এন্ডিং উইথ নেস, তাহলে এটা একটা দেখা যাচ্ছে, ইট ইজ বিং অবজার্ভ দ্যাট ওয়ার্ডস এন্ডিং উইথ নেস, এনি ডবল এস, নেস, TION, শিয়ান, শিয়ান, শিপ, SHIP, শিপ, ইজম, IC, TH, অল আর অ্যাবস্ট্রাক্ট নাউন্স, ঠিক আছে, এগুলো হচ্ছে, দিজ আর অল, যেহেতু এগুলো, যেহেতু ওগুলো শব্দের পরে বসছে, ঠিক আছে, নেস, সায়ন, এই যে আমি যে এই যে হাইফেনটা দিচ্ছি, হাইফেন মিনস এখানে একটা মূল শব্দটা বসছে। ওকে, সেই জন্য যেহেতু এটা শব্দের পরে বসছে, তো ইট ইজ কল্ড সাফিক্সেস, যদি আগে বসতো ইট শুড হ্যাভ বিন কল্ড প্রেফিক্সেস। ওকে, যদি আগে বসে তাহলে হবে প্রেফিক্সেস। ওকে, আমরা সেগুলো পরে আবার আরো জানতে পারবো। ওকে, যেমন গুডনেস, এই যে নেসটা আছে,
নেসের আগে গুড বসেছে, ওকে, তাহলে গুডনেস, কাইন্ডনেস, কাইন্ডনেস, এগুলো আমরা সাধারণ ইন্দ্রিয়ের দ্বারা আমরা এগুলোকে উপলব্ধি করতে পারি না, এগুলোকে আমাদের ফিল করতে হয়, ঠিক আছে। এডুকেশন, এডুকেশন এখানে TION আছে, ওকে, এডুকেশন কি, সেগুলো কি আমরা টেস্ট করে দেখতে পারি যে দিস ইজ এডুকেশন, আমি এক গ্লাস এডুকেশন খেয়ে নিলাম? নো, দিস ইজ নট পসিবল, ওকে। ফরমেশন, ফরমেশন হচ্ছে গঠন, ঠিক আছে, গঠন আমাদের মন দিয়ে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। চাইল্ডহুড, চাইল্ডহুড হচ্ছে শৈশব, শৈশব, তো এটা আমাদের উপলব্ধি করতে হবে, হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। কং অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণত আমাদের হৃদয় বা মন দিয়ে উপলব্ধি করতে হয়, আর কংক্রিট নাউন এর ক্ষেত্রে কি হয় না, ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে হয়, ওকে। তো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স, কংক্রিট নাউন হচ্ছে ইন্দ্রিয়ের কাজ, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে হৃদয় বা মনের কাজ, ওকে। ফ্রেন্ডশিপ যে আমরা বললাম, SHIP, ফ্রেন্ডশিপ, ঠিক আছে, বাট নট শিপ, শিপ যদি বলি তাহলে জাহাজ হয়ে গেল, ওকে, জাহাজ কিন্তু কমন নাউন, ওকে, জাহাজ একটা কমন নাউন হয়ে গেল, কিন্তু জাহাজ, কিন্তু আমি যখন তো ফ্রেন্ডশিপ বলছি, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। বন্ধুত্ব, বন্ধুত্ব কি আমরা ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারি না, ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারি না, ইন্দ্রিয় দ্বারা এটা উপলব্ধ নয়, এটা হচ্ছে মন বা হৃদয় দিয়ে বুঝতে হবে, বন্ধুই কেবলমাত্র বন্ধু ফ্রেন্ডশিপকে বুঝতে পারে, ওকে। নেক্সট হচ্ছে গান্ধিজম, আর ইজম কথাটা বলেছি, ইজম, গান্ধিজম, মার্ক্সিজম, দেন লেনিনিজম, দিস ইজম, সোশ্যালিজম, দেন ফেবিয়ানিজম, দেন মার্ক্সিজম, দিস দিস ইজমস, ইজমস মানে বাদ, ওকে, গান্ধী বাদ, মার্ক্স বাদ, এই ইজম দিয়ে যদি কোনো শব্দ থাকে তাহলে সেটাকে আমাদের অ্যাবস্ট্রাক্ট মনে করতে হবে। স্ট্রেংথ, স্ট্রেংথ বলে যে শব্দটা আছে, TH, এখানে আমরা দেখেছি TH যদি লাস্টে যোগ হয়, যেমন সাফিক্স আমি বলেছি, সাফিক্স অর্থাৎ TH সাফিক্স দিয়ে যদি কোনো শব্দ গঠন করা হয় তাহলে সেই শব্দটা হয়, ধরে নেওয়া হয় দ্যাট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট, ওকে। অথবা আমরা যদি আইসি, এখানে আইসি, আইসির কথাটা আছে, আইসি আমরা একটা উদাহরণ দিতে পারি, পলিটিক, পলিটিক বলতে পারি, পলিটিক্সও বলতে পারি, ঠিক আছে, পলিটিক হচ্ছে, পলিটিক মানে হচ্ছে গভর্নমেন্ট, ওকে, পলিটিক্স হচ্ছে রাজনীতি, ওকে। তো দিজ আর দ্য ডিফারেন্স বিটুইন অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড কংক্রিট নাউন্স, যা আমরা এখানে মোটামুটি বোঝার চেষ্টা করলাম, তোমরা এটাকে আরেকটু ভালো করে দেখে নেবে, ওকে। নেক্সট ক্লাস, নেক্সট স্লাইড, দ্যাট ইজ প্রপার নাউন, আমরা কমন নাউন দেখলাম, আমরা কংক্রিট দেখলাম, অ্যাবস্ট্রাক্ট দেখলাম, এবার হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন কি না, প্রপার নাউন হচ্ছে ইজ দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পার্সন, প্লেস, পার্সন, প্লেস অর থিং অর ইভেন্ট, ওকে। ফর এক্সাম্পল, কল্যাণ, কল্যাণ ইজ দ্য নেম অফ এ পার্সন, দ্য গ্যাঞ্জেস, গ্যাঞ্জেস ইজ দ্য নেম অফ এ রিভার, ওকে। নর্মালি রিভার ইজ, রিভারটা কোন নাউন, রিভার ইজ এ কমন নাউন, নদী, কিন্তু যখন গ্যাঞ্জেস বলছি তখন ওটা হচ্ছে প্রপার নাউন, অর্থাৎ একটা বিশেষ, বিশেষ কোনো বস্তু তার যদি আমি একটা নাম দিই, ঠিক আছে, তাহলে সেই বস্তুটার নাম হলো, সেই বস্তুটার যে নাউন হলো সেটা হচ্ছে প্রপার নাউন, ওকে। যেমন দিল্লি, দিল্লি, দিল্লি বলে একটা সিটি আছে, এরকম অনেক সিটি আছে, সিটি ইজ এ কমন নাউন, ঠিক আছে, যে কোনো সিটি হচ্ছে কমন নাউন, কিন্তু পার্টিকুলার সিটি, হ্যাঁ, দিল্লি, দিল্লি হচ্ছে একটা পার্টিকুলার যখন হবে, এই যে আমরা বলেছি, ডেফিনিশনে বলছি পার্টিকুলার, পার্টিকুলার পার্সন, পার্টিকুলার প্লেস, পার্টিকুলার থিং, পার্টিকুলার ইভেন্ট, সো দিস ইজ দ্য
proper noun. Okay? Jemon the Himalayas. ঠিক আছে আমরা যদি বলি যে দ্য মাউন্টেন আমরা যদি পাহাড় পর্বত মাউন্টেন ঠিক আছে পর্বত বা পাহাড় বিরাট পাহাড়কে বলছি আমরা মাউন্টেন ঠিক আছে পর্বত কিন্তু আমরা যখন হিমালয়ের কথা বলছি উই আর স্পিকিং অফ এ পার্টিকুলার মাউন্টেন দ্য হিমালয়স দেন ইট ইজ প্রপার নাউন ওকে দ্য অলিম্পিক 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 হচ্ছে একটা পার্টিকুলার স্পোর্টিং ইভেন্ট ওকে যে কোনো একটা ইভেন্ট যদি হয় তাহলে সেটা হচ্ছে কমন নাউন ওকে কিন্তু একটা পার্টিকুলার যখন স্পোর্টিং ইভেন্ট হচ্ছে অলিম্পিক হচ্ছে এশিয়াড হচ্ছে ওকে তো দিস আর অল প্রপার নাউন্স নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি কমন নাউন কমন নাউনটা কি কমন নাউন হচ্ছে ইট ইজ দ্য ক্লাস যে কোনো একটি শ্রেণীকে বোঝাচ্ছে শ্রেণী মানে আমাদের স্কুল বা কলেজের ক্লাস নয় ওকে তো এটা হচ্ছে একটা শ্রেণী একটা গ্রুপ দিস ক্লাস মিন্স গ্রুপ ওকে যে গ্রুপটা হচ্ছে কমন যেমন একটা স্টুডেন্ট স্টুডেন্ট হচ্ছে কমন ওকে মিনিং কমন টু এনি পার্সন অর থিং পার্সন হতে পারে থিংও হতে পারে অফ দ্য সেম কাইন্ড ঠিক আছে দিস ডাজ নট রেফার টু এনি পার্টিকুলার পার্সন যেটা আমরা প্রপার নাউনে দেখলাম প্রপার নাউনে কি দেখলাম আমরা পার্টিকুলার পার্সন দেখলাম পার্টিকুলার থিং দেখলাম পার্টিকুলার কোনো ইভেন্ট দেখলাম ঠিক আছে এক্সাম্পল কিছু দেওয়া আছে ম্যান ম্যান ইজ এ কমন নাউন যে সমগ্র মানব জাতি ঠিক আছে যেমন ম্যান কাইন্ড দিস ইজ এ কমন নাউন বুক যে কোনো বইয়ের কথা বলা হচ্ছে কিন্তু আমি যদি বলি দ্য রামায়ণা ওকে দ্য মহাভারত ওকে বা দ্য বাইবেল ইটস এ পার্টিকুলার বুক যদি পার্টিকুলার বুক যখন আমরা বলবো তখন ইট ইস এ প্রপার নাউন ওকে এখানে আরেকটা আছে মাউন্টেন আমরা জেনারেল মাউন্টেন সম্পর্কে বলছি কিন্তু কোন মাউন্টেন আমরা বলছি না কাঞ্চনজঙ্ঘা হিমালয় কে টু আর আলস ওকে সো দিজ আর জাস্ট কমন নাউন অ্যান্ড হিমালয়স হয়ে গেলে বা কে টু হয়ে গেলে বা কারাকোরাম হয়ে গেলে বা এই সমস্ত যে মাউন্টেনের নাম আছে সো দে আর প্রপার নাউন্স ওকে যেমন কান্ট্রি কান্ট্রি হচ্ছে কমন নাউন কিন্তু আমি যদি বলি ইন্ডিয়া ইট বিকামস প্রপার নাউন ওকে আই থিঙ্ক ইউ মাস্ট হ্যাভ আন্ডারস্টুড ইট প্রপারলি নেক্সট হচ্ছে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন ইট ইজ দ্য নেম অফ এ গ্রুপ অফ কালেকশন অফ পার্সনস আর থিংস টেকেন অ্যাজ এ হোল এটা খুব ইম্পর্টেন্ট টেকেন অ্যাজ এ হোল সামগ্রিকভাবে কিছু ব্যক্তিবিশেষকে নিয়ে একটা গ্রুপকে নিয়ে কোনো ব্যক্তি কোনো বস্তু বিশেষকে নিয়ে যদি সামগ্রিকভাবে ধরে নেওয়া হয় তাহলে ইট বিকামস এ কালেকটিভ নাউন কালেকশন ঠিক আছে আমরা যদি কালেকটিভ কথাটা বুঝতে পারি তাহলে কালেকটিভের মধ্যে কী আছে কালেকশন ঠিক আছে তাই এখানে কিছু কালেকশন হচ্ছে না কিছু একই ক্লাসের বিভিন্ন লোককে নিয়ে কালেকশন হচ্ছে একটা ওকে তা আমরা এক্সাম্পলে যাই আর্মি আর্মির মধ্যে কি থাকে সোলজার ঠিক আছে ক্যাপ্টেন লাইক দ্যাট সবাইকে নিয়েই হচ্ছে আর্মি ঠিক আছে সো টেকেন অ্যাজ এ হোল এখানে তোমার জেনারেল পর্যন্ত জেনারেল আছে একদম সোলজার থেকে জেনারেল পর্যন্ত টেকেন অ্যাজ এ হোল আমরা সবাইকে নিয়ে কি বলছি এটা হচ্ছে আর্মি ঠিক আছে দেন ক্রোজ দেন ফ্লক আর্মি অফ সোলজার্স এখানে কি আছে আর্মি অফ
এটা ক্রোজ হবে না, এটা ক্রাউড হবে, সরি সরি সরি, ক্রাউড অফ পিপল, আর্মি অফ সোলজার্স, এখানে সোলজার্স আছে, ক্রাউড অফ পিপল, অনেক লোকজন সেখানে জমা আছে, কিন্তু আমি বলছি ক্রাউড, আমি প্রত্যেকটা লোক ধরে ধরে বলছি না, আমি সমস্ত মানুষকে নিয়ে, অর্থাৎ সেখানে জনতা, ক্রাউড মানে এখানে হচ্ছে আমরা বাংলায় বলতে পারি জনতা, ওকে। তো প্রত্যেকটা মানুষকে আলাদা করে না ধরে সবাইকে একসাথে ধরে নেওয়া হচ্ছে, ক্রাউড, সেটা হচ্ছে ক্রাউড, ওকে। ফ্লক অফ শিপ, এই যেমন শিপ হচ্ছে একটা, শিপ হচ্ছে একটা কমন নাম, ঠিক আছে, কিন্তু যখনই ফ্লক অফ শিপ হয়ে গেল, ফ্লক মানে এক পাল, এক পাল ভেড়া, এক পাল ভেড়া যখন চলে এলো তখন দে বিকাম কালেকটিভ নাউন, ওকে। অল দি আন্ডারলাইন ওয়ার্ডস আর এক্সাম্পলস অফ কালেকটিভ নাউন, আমরা এখানে আন্ডারলাইন করেছি, ঠিক আছে, আন্ডারলাইন করেছি অথবা আমরা এখানে বোল্ড করে দিচ্ছি, ঠিক আছে। সিন্স দ্য ক্লাস অফ পিপুল অ্যানিমালস আর এক্সপ্রেস টেকিং টুগেদার ইট ইজ অলসো কল দ্য নাউন অফ মাল্টিচুড, এখানে কালেকটিভ নাউনকে আরেকটা নাউন হিসেবে ধরা হয়, সেটা হচ্ছে নাউন অফ মাল্টিচুড। তো মাল্টি মানে জানো, মাল্টি মানে মাল্টিপ্লেক্স, মাল্টি মাল্টি বিল্ডিংস, ঠিক আছে, মাল্টিটাস্ক, এ ধরনের যে মাল্টি কথাটা ব্যবহার হয় সেটা বহু শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক আছে, বহু শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়। তো মাল্টিচুড হচ্ছে যেখানে বহু মানুষ আছেন, বহু মানুষ বা জনতা, ঠিক আছে, বা অনেক অনেকগুলো বস্তুকে বা ব্যক্তিকে নিয়ে একসাথে ধরে তাকে বলা হয় মাল্টিচুড, ওকে, যেখানে অনেকে রয়েছেন তাদেরকে বলা হয় দি নাউন অফ মাল্টিচুড, সেই কালেকশন কালেকটিভ নাউনকে আমরা বলি দ্য নাউন অফ মাল্টিচুড। মেটেরিয়াল নাউন, মেটেরিয়াল নাউন, মেটেরিয়াল শব্দটা তুমি বুঝতেই পারছো যে ম্যাটার থেকে মেটেরিয়াল, মেটেরিয়াল শব্দের একটা বাংলা অর্থ করা যায় যে উপাদান, ওকে, ঠিক আছে, যেমন আমি একটা ফার্নিচার বানাবো, ওকে, কাঠের ফার্নিচার বানাবো, ঠিক আছে, তার মেটেরিয়াল কি, তার মেটেরিয়াল হচ্ছে উড, কাঠ, ঠিক আছে, কাঠটা গিয়ে ফার্নিচার হয়ে যাচ্ছে, ওকে। তা এটা ডিফাইন্ড হচ্ছে, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ম্যাটার আর সাবস্টেন্স অফ হুইচ থিংস আর মেড, যে সাবস্টেন্স দিয়ে বস্তুটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় মেটেরিয়াল নাউন, ঠিক আছে, যেমন ওয়াটার, পেপার, গ্লাস, কপার, তো দিজ আর অল মেটেরিয়াল। আমাদের একটা বিষয় ভালো করে বুঝতে হবে যে নাউনের ক্ষেত্রে কতগুলো ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা নাউন কনভার্সন হয়ে যাচ্ছে, ওকে, একে বল, একে আমরা বলতে পারি কনভার্সন, একটা নাউন থেকে আরেকটা নাউনে চলে যাচ্ছে, যেমন প্রপার নাউন বিকামস কমন নাউন, প্রপার নাউন থেকে আমরা কিভাবে কমন নাউন হচ্ছে সেটা আমরা দেখি, এ প্রপার নাউন বিকামস কমন নাউন হোয়েন এ প্রপার নাউন ইজ ইউজড টু ডিনোট এ অবজেক্ট অফ সিমিলার ক্যারেক্টার টু ইটসেলফ, লাইক লাইক উদাহরণটা কি, দ্য কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, ওকে। তো এখানে কালিদাস হচ্ছেন আমাদের ভারতের শেক্সপিয়ার, এটা বলা হয় সাহিত্য সমালোচনার ক্ষেত্রে, এগুলোকে বলা হয়, ঠিক আছে, দিজ আর অ্যালাউড। তো এখানে যেটা হচ্ছে যে কালিদাস তো কোনোদিন শেক্সপিয়ার হতে পারেন না, কিন্তু সাহিত্যের ক্ষেত্রে, সাহিত্য সমালোচনার ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি। তা দেখুন, দেখো তোমরা যে শেক্সপিয়ার
শেক্সপিয়ার হচ্ছে একটা প্রপার নাউন। ওকে, আমরা প্রপার নাউনের ক্ষেত্রে শিখেছিলাম যে কোনো বিশেষ কোনো পার্টিকুলার ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে পার্টিকুলার পার্সন অবজেক্টের ক্ষেত্রে যে নাম ইউজ করা হয়, ঠিক আছে, যে নেম ইউজ করা হয়, দ্যাট বিকামস প্রপার নাউন। ওকে, তো এখানে শেক্সপিয়ার ইজ এ পার্টিকুলার পার্সন। শেক্সপিয়ার ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট অফ 17th and 18th century, ইংলিশ হিওয়াজ ইংলিশ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট অফ ইংল্যান্ড, ঠিক আছে, হি ইজ এ পার্টিকুলার পার্সন। কিন্তু এখানে ইন দিস সেন্টেন্স কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, এই কথা বলার সঙ্গে সে বলা হচ্ছে যে ভারতবর্ষের শেক্সপিয়ার হলেন কালিদাস। এখানে বলা হচ্ছে যে শেক্সপিয়ার ওখানে একটা বিকামস এ সিম্বল, সিম্বল অফ গ্রেট পোয়েট। শেক্সপিয়ার এখানে কোনো প্রপার নাউনে ব্যবহার হচ্ছেন না, শেক্সপিয়ার এখানে সিম্বল হিসেবে ব্যবহার হচ্ছেন, যে শেক্সপিয়ার নামে একজন যে বড় কবি শেক্সপিয়ার বুঝতে একটা শেক্সপিয়ার বিকামস অ্যান এম্বডিমেন্ট, ঠিক আছে। এম্বডিমেন্ট অফ গ্রেট পোয়েট্রি, ঠিক আছে, সেটা বোঝানো হচ্ছে, সেই জন্য তাকে কালিদাসের সাথে এখানে কম্পেয়ার করা হচ্ছে। ওকে, সেই জন্য দি শেক্সপিয়ার এখানে একটা শব্দ এখানে ব্যবহার করেছে, দি শেক্সপিয়ার। আমরা প্রপার নাউনের আগে আমরা দি কখনো ব্যবহার করতে পারি না। ওকে, শেক্সপিয়ার এখানে যেহেতু এটা কমন নাউন, কমন নাউন হয়ে গেছে, তাই আমরা এখানে দি ব্যবহার করছি, ঠিক আছে। নেক্সট, হোয়েন ইট অ্যাপ্লাইজ টু সেভারেল পার্সনস অফ দ্য সেম নেম, যেমন একই নামের বা একই টাইটেলের অনেক লোককে ব্যবহার করা হয়, তখনও সেটা কমন নাউন হয়ে যায়, ঠিক আছে। আরেকটা উদাহরণ এখানে দেওয়া হচ্ছে, আই নো দ্য চ্যাটার্জিস অফ কলকাতা, দেয়ার আর টু সম্রাটস ইন দ্য ক্লাস, ইন দিস ক্লাস। এখানে কি বলছে, চ্যাটার্জিস, চ্যাটার্জিস মানে চ্যাটার্জি টাইটেল, দ্য বেঙ্গলি পিপল, বেঙ্গলি ব্রাহ্মণস, তাদের এই চ্যাটার্জি টাইটেলটা আছে, ঠিক আছে, টাইটেল আছে, টাইটেল আছে। কিন্তু আমি বলছি চ্যাটার্জিস, এখানে প্লুরালে ব্যবহার করা হচ্ছে এবং তার আগে দ্বি শব্দ ব্যবহার হচ্ছে। সেম সেম রুল, সেম রুল অ্যাপ্লাইজ হিয়ার, চ্যাটার্জির আগে আমরা দ্বি ব্যবহার করছি, কেন, এখানে চ্যাটার্জিটা কিন্তু প্রপার নাউন হিসেবে ব্যবহার হচ্ছে না। চ্যাটার্জিস মানে সমস্ত চ্যাটার্জি, যত কলকাতা চ্যাটার্জি বাবুদের কথা আছে, সেই সমস্ত চ্যাটার্জি বাবুদেরকে এখানে মিন করা হচ্ছে। এখানে অল দ্য পিপল হোল্ডিং দ্য টাইটেল অফ চ্যাটার্জি, ওকে, যাদেরই কলকাতায় বাস এবং চ্যাটার্জি বলে যাদের টাইটেল আছে, ঠিক আছে, তাদের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো যখন একটা গ্রুপের কথা বলা হলো, একটা টেকেন অ্যাজ এ হোল, আমরা পড়েছি যে কমন সেন্স কমন নাউনে টেকেন অ্যাজ এ হোল, টেকেন অ্যাজ এ হোল, ওকে, তখন সেটা ইট বিকামস এ কমন নাউন। তো এখানে চ্যাটার্জি বিকামস এ কমন নাউন এবং তার আগে দি বসেছে, ঠিক আছে। অর্থাৎ আরেকটা এখানে উদাহরণ দেওয়া আছে, টু সম্রাটস, অর্থাৎ আমাদের ক্লাসে দুজন সম্রাট আছে, একজন হচ্ছে সম্রাট সে মুখার্জি অ্যান্ড সম্রাট দাস, ওকে, আমাদের ক্লাসে দুজন সম্রাট আছে, একজন মুখার্জি আছে, একজন দাস আছে। তো সেই জন্য মাস্টার সাহেব বলছেন দেয়ার আর টু সম্রাটস ইন দিস ক্লাস, ঠিক আছে। তাই এখানে কিন্তু দি বসেনি, দি বসেনি, ঠিক আছে, কিন্তু সম্রাটস বলা আছে, এখানে সম্রাটস এখানে প্লুরাল সেন্সে ব্যবহার করা আছে, যেহেতু দুজন আছে,
তাই এখানে এখানে এখানেও চ্যাটার্জির ক্ষেত্রে কিন্তু আমরা এস যোগ করেছিলাম, ঠিক আছে, এটা প্লুরালে ব্যবহার হলো। তা আমরা এটাই বুঝলাম যে কি করে আমরা প্রপার নাউনটা কমন নাউন হয়ে গেল। ওকে, নেক্সট ক্লাস হচ্ছে মেটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। মেটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন দে বিকাম কমন নাউন। এটা আরেকটা জটিল বিষয়। হোয়েন দ্য মেটেরিয়াল ইজ পার্টিকুলারলি ইউজড, একটা কোনো বস্তুরকে বস্তুর উপাদান, মেটেরিয়াল মানে উপাদান, ঠিক আছে, যেটা দিয়ে একটা কোনো বস্তু তৈরি হয়, সেটা হচ্ছে, সেটা সম্পর্কে বলা হচ্ছে দি ওয়াটার অফ দিস রিভার ইজ ক্লিয়ার। অর্থাৎ এই যে নদী, এই নদীর জল, দি ওয়াটার অফ দিস রিভার, অন্য কোনো নদীর কথা বলা হচ্ছে না, অন্য কোনো পুকুর সাগর কোনো কোনো জলের কথা বলা হচ্ছে না, কেবলমাত্র এই নদীর জলের কথা বলা হচ্ছে। এই নদীর জল অত্যন্ত পরিষ্কার। ওকে, তাহলে এই নদী দি ওয়াটার, দি ওয়াটার বিকামস হিয়ার কমন নাউন। ওকে, দ্য গোল্ড অফ গোলকুন্ডা ইজ পিওর, দ্য গোল্ড, এখানেও দ্য ওয়াটার হয়েছিল, ঠিক আছে, দ্য গোল্ড নির্দিষ্ট করে বলা আছে, দ্য গোল্ড অফ গোলকুন্ডা, গোলকুন্ডার যে সোনা, তোমরা গোলকুন্ডায় গেছে বোধ হয়, গোলকুন্ডা ফোর্ট, দ্যাট ইজ এ বিগ ফোর্ট ইন হায়দ্রাবাদ, দ্য গোলকুন্ডা যে ফোর্ট আছে, সেখানকার যে খনি আছে তার সোনা, সেই সোনাটা হচ্ছে বিশুদ্ধ, ঠিক আছে। তো সেই সোনার কথা বলা হচ্ছে, সেটা এই যে মেটেরিয়ালটা, এটা ইট বিকামস কমন নাউন। ওকে, আরেকটা কথা বলা হচ্ছে হোয়েন দ্য ডিনোট থিংস ইনস্টেড অফ দি মেটেরিয়াল। আরেকটা জিনিস বলা হচ্ছে যে বস্তুটাকে বলা হচ্ছে, মেটেরিয়ালটাকে বলা হচ্ছে না, মানে বস্তুটা বলা হচ্ছে কিন্তু মিন করা হচ্ছে, মেটেরিয়ালটা বলা হচ্ছে, বস্তুটা মিন করা হচ্ছে, ঠিক আছে। আমরা দেখি অবজেক্টস পজেসিং দ্য কোয়ালিটি ইনস্টেড অফ দি কোয়ালিটি ইটসেলফ। আমরা উদাহরণটা দেখি, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। হি ওয়াজ পুট ইন আয়রনস, আয়রন মানে, আয়রন মানে আমরা সামগ্রিকভাবে জানি লোহা, ঠিক আছে, কিন্তু আমি যখন বলছি হি ওয়াজ পুট ইন আয়রন, তাকে লোহার মধ্যে রেখেছিল না, ইট ডাজ নট মেক এনি সেন্স, ঠিক আছে, ইট ডাজ নট মেক এনি সেন্স। তাহলে কি বলছে, তাহলে এখানে কি বলছে, আয়রন চেইনস মেড অফ আয়রন, আয়রন দিয়ে কি তৈরি হয়, শৃঙ্খল, মোটা মোটা আয়রন দিয়ে চেইন তৈরি হয়, সেই চেনে তাকে বেঁধে রাখা হয়েছিল, ইয়াস পুট ইন আয়রন। ওকে, তাহলে এখানে যে উপাদানটা ব্যবহার হলো, সেই উপাদানটা বস্তুটাকে মিন করলো, বস্তুটা হচ্ছে চেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে আরেকটা শব্দ আমরা এখানে ব্যবহার করতে পারি, সি ইজ এ বিউটি, সি বিউটি, বিউটি ইজ অলওয়েজ অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ বিউটিকে আমরা কখনো ইন্দ্রিয় দিয়ে ধরতে পারি না, ঠিক আছে, উই ক্যানট ক্যাচ ইট বাই আইডার হিয়ারিং অর লিসনিং অর সিং অর টাচিং অর টেস্টিং অ্যান্ড স্মেলিং, নাথিং লাইক দ্যাট, ঠিক আছে, আওয়ার আওয়ার অল আওয়ার সেন্স অর্গানস ফেল হিয়ার, ঠিক আছে, বিউটিকে বুঝতে হবে হৃদয় দিয়ে, মন দিয়ে উপলব্ধি করতে হবে। ওকে, তো সেটাই এখানে, যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এটা এখানে কমন নাউন হয়ে গেল, কমন নাউন হয়ে গেল, সি ইজ এ বিউটি, অর্থাৎ সি ইজ এ বিউটিফুল গার্ল। বিউটিফুল গার্ল, কিন্তু সি ইজ এ বিউটি বলছি, এটাতে আমাদের সেন্টেন্সের বিউটিটাও অনেক বেড়ে যাচ্ছে, এবং ফাইনালি দি অ্যাবস্ট্রাক্ট নাউন বিকামস দি কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ কনভার্টেড ইন্টু কমন নাউন। হিয়ার অ্যাবস্ট্রাক্ট নাউন বিকামস কংক্রিট অলসো, কারণ এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কংক্রিট হয়ে যাচ্ছে, যেহেতু বিউটি ইজ অলওয়েজ অ্যাবস্ট্রাক্ট, কিন্তু যখন সি ইজ এ বিউটি বলছি, তার মানে সি ইজ এ
She is a personified beauty. Personified beauty. Okay. Next, a collective noun becomes common noun. Arekta interesting. A collective noun. Collective noun amra jeta porechi je seta ekta group thake. Thik ache? Ekta group er moddhe ache. Onek lok ekta group er moddhe ache. Tar group tar naam alada. Thik ache? যেমন গ্রুপের মধ্যে অনেক সোলজার আছে, ঠিক আছে, আর গ্রুপটার নাম হচ্ছে আর্মি। এটা ইন্টারেস্টিং না? গ্রুপের মধ্যে একরকম জিনিস আছে আর গ্রুপটার নাম হচ্ছে আর্মি, ঠিক আছে। যেমন মার্কেট, আমরা বলি মার্কেট, ঠিক আছে, মার্কেট হচ্ছে একটা গ্রুপের নাম। মার্কেটের মধ্যে কি আছে? সব সব সফটস আছে, ঠিক আছে। তো সিমিলারলি এখানেও সোলজার আছে, সরি সোলজার আছে আর গ্রুপের নাম হচ্ছে আর্মি। এখানে কি আমরা এক্সাম্পল কি দিয়েছি দেখি, দ্য আর্মিজ অফ দ্য অ্যালিজ, অ্যালিজ কেম ইন টাইম। অ্যালিজ মানে এখানে আমরা যারা মিত্রপক্ষ, মিত্রপক্ষে যারা সৈন্যবাহিনী, সৈন্য সামন্ত কেম ইন টাইম, তারা সময়ে হাজির হলো, ঠিক আছে, তারা সময়ে আসলো। তাই এখানে আর্মিজ যে কথাটা আছে, আর্মিজ, আর্মিজ এখানে কমন নাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন বিকামস প্রপার নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন প্রপার নাউন কি করে হচ্ছে সেটা আমরা একটু আগে দেখলাম। আরেকটা উদাহরণ দেখছি, অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ পার্সনিফাইড। এই যে আমরা একটু আগে বললাম যে বিউটি ইজ পার্সনিফাইড, ঠিক আছে, সিমিলারলি ইট বিকামস এ প্রপার নাউন অ্যান্ড ইট ইজ রিটেন উইথ এ ক্যাপিটাল লেটার। ওকে, আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি, ইজ এ চাইল্ড অফ ফরচুন। ফরচুন মানে ভাগ্য, ভাগ্য মানে এখানে ভাগ্য দেবী, ঠিক আছে, ভাগ্য দেবী, ভাগ্য দেবী, সেই জন্য ইট হ্যাজ গিভেন ইন ক্যাপিটাল, ঠিক আছে। তো এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন ফরচুনে, ফরচুন তো অলওয়েজ অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু ইট বিকামস প্রপার নাউন। আচ্ছা, আরেকটা হচ্ছে এক্সাম্পল আমরা দেখছি, এ কমন নাউন বিকামস প্রপার নাউন হোয়েন ইট ডিনোটস এ পার্টিকুলার পার্সন অর থিং অ্যাজ ডিস্টিংগুইশড, অ্যাজ ডিস্টিংগুইশড, সরি, a common noun becomes proper noun when it denotes a particular person or things as distinguished from the class. Okay, যেমন একটা ক্লাস আছে, ঠিক আছে, যেমন একটা ক্লাস হচ্ছে, সাপোজ গড, গড একটা ক্লাস আছে, সাধারণভাবে দেব দেবতা এনাদের ক্লাস আছে, এটা একটা ক্লাস। এই ক্লাসের মধ্যে অল গডস আর কামিং, ঠিক আছে, সেখানে কিন্তু অল গডস আর কামিং, ঠিক আছে, সেই জন্য এটা হচ্ছে কমন নাউন, ঠিক আছে। কিন্তু এই কমন নাউনটা প্রপার নাউন হয়ে যাচ্ছে আমাদের, যে আমাদের যেটা প্রপোজিশন, কমন নাউন বিকামস প্রপার নাউন কিভাবে, আমরা উদাহরণ দিয়েছি, এই গড, গড মিনিং ফাদার, মানে অল মাইটি, গড মিনিং অল মাইটি, ওকে। গড যখন অল মাইটি হয়ে যাবেন, হি ইজ নট জাস্ট অর্ডিনারি গডস, ওকে, তিনি অর্ডিনারি গডস নন, যখন তিনি হচ্ছেন অল মাইটি, যখন তিনি অল মাইটি আমি মিন করছি, দ্য গড দ্য ইন দ্য হেভেন, তখন তিনি, তাকে আমরা ফাদার, জিসাস ফাদার বলতেন, ঠিক আছে, জিসাস ফাদার বলে তিনি সম্বোধন করতেন, গড ইন হেভেনকে তিনি ফাদার বলতেন। তো সেই ফাদারটা এখানে, যেহেতু ফাদার এখানে একটা নর্মাল ফাদার ইজ এ কমন নাউন, পৃথিবীর সব বাবার এখানে আছে, ওকে, দিস ইজ এ কমন নাউন, এখানে সমস্ত বাবাদের কথা বলা হচ্ছে। কিন্তু হোয়েন দ্য ফাদার ইজ ক্যাপিটাল,
ফাদার ইজ ক্যাপিটাল, সেই ফাদারটা ইট বিকামস দ্য গড অলমাইটি, ঠিক আছে, আর ইট বিকামস প্রপার নাউন। আমরা জানি প্রপার নাউনে কি হয় না, আমাদের প্রপার নাউনে কি হয়, আমরা ক্যাপিটাল ইউজ করি, ঠিক আছে, আগ্রা, তাজমহল, ক্যালকাটা, দিল্লি, দিজ আর অল প্রপার নাউন্স, ওকে, সেটা আমরা আগে শিখেছি। হি ওয়াজ কনফাইন্ড ইন দ্য টাওয়ার, টাওয়ার টি এখানে বড় হাতে, ওকে, টাওয়ার নর্মালি টাওয়ার আমি যদি বলি যে সে আইফেল টাওয়ার, ওকে, আইফেল টাওয়ার, আইফেল টাওয়ার বললে জাস্ট লাইক আদার টাওয়ার্স, ঠিক আছে, জাস্ট লাইক দুবাই টাওয়ার্স, দুবাইতে হাজারটা টাওয়ার টাওয়ার আছে, ঠিক আছে, কিন্তু যখন বলছে যে হি ওয়াজ কনফাইন্ড ইন দ্য টাওয়ার, দ্যাট মিনস দ্য টাওয়ার অফ লন্ডন, ঠিক আছে, লন্ডনের যে টাওয়ার সেই টাওয়ারের কথা এখানে বলা হচ্ছে, ইট ইজ এ পার্টিকুলার টাওয়ার। আর যখন পার্টিকুলার টাওয়ারের কথা বলা হচ্ছে, ইট বিকামস ক্যাপিটাল, টাওয়ারের টি বড় হতে, লন্ডনে এল বড় হতে, ঠিক আছে, এটা হলো প্রপার নাউন। নেক্সট, এই কমন নাউন সামটাইমস এক্সপ্রেস অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, ওকে, এটা খুব ইন্টারেস্টিং, এটা এটা তোমরা দেখো, এই কমন নাউন, কমন নাউন সামটাইম এক্সপ্রেস অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, ফর এক্সাম্পল চেক দ্য বিস্ট ইন ইউ, বিস্ট, বিস্ট মানে পশু, তোমার মধ্যে যে পশু আছে তাকে তুমি চেক করো, কন্ট্রোল করো, সংযত করো, বা বিস্ট মানে এখানে দ্য বিস্টলি প্যাশনস, বিস্টলি প্যাশনস, বিস্টলি প্যাশনস, তখন সে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে এক্সপ্রেস করছে, কিন্তু বিস্ট সাধারণত পশু, বা বিস্ট ইজ এ কমন নাউন, ওকে, কমন নাউন, কিন্তু যখন আমি বলছি বিস্ট ইন ইউ, আই এম রেফারিং, আই এম মিনিং বিস্টলি প্যাশনস, বিস্টলি প্যাশনস হয়ে গেল তখন অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, ওকে, দ্য ফাদার ইন হিম, সে ফাদার, ফাদার ইন হিম, দ্য ফাদার ইন হিম, ওকে, দ্য ফাদার ইন হিম, ফাদার ইন হিম অর্থাৎ তার মধ্যে যে পিতা আছে, যে পিতৃসত্তা আছে, ওকে, দ্য ফাদার ইন হিম এখানে মানে পিতৃসত্তা আছে, এই পিতৃসত্তাকে বলছে, এটা তখন অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, ফাদারলি অ্যাফেকশন, আসলে ওটা ফাদারলি অ্যাফেকশন, সো দিস ইজ অলসো কল্ড এ কংক্রিট ফর দি অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ আমরা অ্যাবস্ট্রাক্টের জায়গায় কংক্রিট বসাচ্ছি, এর আগে আমরা দেখেছি কংক্রিটের জায়গায় অ্যাবস্ট্রাক্ট, আবার দেখছি অ্যাবস্ট্রাক্টের জায়গায় কংক্রিট, ঠিক আছে, তাহলে একটা রুল আছে, সেই রুলটা আমরা একটু আগে আলোচনা করলাম, দ্য রুল ইজ দ্যাট হোয়েন এ প্রপার নাউন, মেটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন বিকামস কমন নাউন, সব নাউনগুলো যখন কমন নাউন হয়ে যাবে, ইট উইল টেক অ্যান আর্টিকেল, আর্টিকেল হচ্ছে এ থাকবে, নাহলে অ্যান থাকবে, নাহলে দি থাকবে, অ্যাকর্ডিং টু দ্য সার্কামস্টান্সেস, বিফোর ইট অর বি ইউজড ইন দ্য প্লুরাল নাম্বার, এস বা ইএস যোগ হয়ে যাবে, ঠিক আছে, আমরা এটা দেখেছি কিছু এক্সাম্পলের মধ্যে, আমরা পরেও দেখতে পাই। আচ্ছা, এরপরে আমরা আসছি ট্রান্সলেশনের মধ্যে, ঠিক আছে, এই ট্রান্সলেশনটা তোমাদের এসেছিল খুব সম্ভবত 2015 কি 2016 এরকম, ঠিক আছে, তা আমরা এই ট্রান্সলেশনটা পড়ি, প্রথম হচ্ছে হিমালয় পর্বত, ওকে, হিমালয় পর্বত শ্রেণীর সঙ্গে পরিচিত হওয়া খুব কঠিন, হিমালয় শুধু যে পর্বতশ্রেণী নয়, শুধু যে পাথর মাটি ও বরফ ও ঝর্ণার স্তূপ নয়, সে যে একটি বিশাল সাম্রাজ্য, একথা আমাদের সমতল ভূমির অল্প লোকই জানে, ঠিক আছে, প্যাসেজটা পড়ে নিয়ে, লক্ষ লক্ষ পাহাড় নিয়ে হিমালয়, পূর্ব হিমালয়ের কথা বাদ দিয়ে আমি মধ্য হিমালয়ের কথা বলবো, মধ্য হিমালয়ের দুটি প্রবেশ পথ, একটি রানীক্ষেত আলমোড়া, অন্যটি হরিদ্বার, হরিদ্বারের পথটি ধরে যাবার সুবিধা হলো যে গঙ্গার নীল ধারা চিনে
চলে যাওয়া যায়। হরিদ্বারের পথও খুব সুন্দর, পথের কথা যখনই বলবো তখনই ধরে নিতে হবে সেটা পায়ে হাঁটা পথ। ওকে, রেলগাড়িও নেই গরুর গাড়িও নেই, আকাশে রাজপ্রাসাদ নির্মাণ করাও যা হিমালয়ে রেলপথ নির্মাণ করার স্বপ্ন দেখাও তাই। ওকে, তা আমরা এবার ট্রান্সলেশনটা করি। হিমালয় পর্বত শ্রেণীর সঙ্গে পরিচিত হওয়া খুব কঠিন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট পরিচিত হওয়া অ্যাকোয়েন্টেড, ঠিক আছে, উইথ দ্য হিমালয়ান রেঞ্জ অফ মাউন্টেন্স। হিমালয় পর্বত শ্রেণী এখানে বলছে পর্বত শ্রেণী রেঞ্জ অফ মাউন্টেন্স, ঠিক আছে। হিমালয় শুধু যে পর্বত শ্রেণী নয়, দ্যাট ইজ হিমালয়স আর নাইদার এ রেঞ্জ অফ মাউন্টেন্স, ওকে, নর মিয়ার হিপস অফ রক্স। রক্স মানে এখানে দেখো পাথর, মাটি, মাটি যা আমি বাংলা ইংরেজি করেছি আর্থ, বরফ আইস এবং ঝর্ণা অ্যান্ড ফাউন্টেন্স, ফাউন্টেন্স অ্যান্ড দ্যাট ইট ইজ এ ভাস্ট এম্পায়ার, সে যে একটি বিশাল সাম্রাজ্য একথা আমাদের সমতল ভূমির অল্প লোকই জানে, ঠিক আছে। দ্যাট ইট ইজ এ ভাস্ট এম্পায়ার ইজ নোন টু ভেরি ফিউ পিপুল অফ আর প্লেন ল্যান্ড, ঠিক আছে। আমরা মোটামুটি প্যাসেজের মধ্যে যে ভাব আছে এবং তার শব্দগুলো আছে, সেই শব্দ এবং ভাবের যে ধারা সেই ধারাটাকে আমরা মেনটেন করে ট্রান্সলেশনটা করেছি। লক্ষ লক্ষ পাহাড় নিয়ে হিমালয়, লক্ষ লক্ষ পাহাড় নিয়ে হিমালয়, দ্য হিমালয়স আর মেড অফ মিলিয়ন্স অফ হিলস, ওকে, পাহাড় মানে এখানে ছোট ছোট পাহাড়, ঠিক আছে। পূর্ব হিমালয়ের কথা বাদ দিয়ে আমি মধ্য হিমালয়ের কথা বলবো, ঠিক আছে। হিমালয়কে অনেকগুলো শ্রেণী ভাগে ভাগ করা হয়, পূর্ব হিমা মধ্য ইত্যাদি ইত্যাদি পশ্চিম, ঠিক আছে, তা সেগুলো তোমরা যখন ভূগোলে পড়বে। পূর্ব হিমালয়ের কথা বাদ দিয়ে এই মধ্য হিমালয়ের কথা বলবো। এখানে কি বললাম আমি, আই উইল স্পিক অফ দ্য মিডল হিমালয়ান্স, হিমালয়াস এখানে এন্ডটা হবে না, সরি, অনলি এক্সক্লুডিং দ্য ইস্টার্ন হিমালয়। আমরা পূর্ব হিমালয়ের কথা বাদ দিয়ে অর্থাৎ এক্সক্লুডিং মানে বাদ দেওয়া, ঠিক আছে। মধ্য হিমালয়ের দুটি প্রবেশ পথ, দেয়ার আর টু এন্ট্রি পয়েন্টস টু দ্য মিডল হিমালয়, ওকে, একটি রানীক্ষেত ও আলমোড়া, অন্যটি হরিদ্বার। ওয়ান ইজ রানীক্ষেত অ্যান্ড আলমোড়া অ্যান্ড দি আদার ইজ থ্রু দ্য করিডোর অফ হরিদ্বার, ওকে। হরিদ্বারের পথটি ধরে, হরিদ্বারের পথ ধরে যাবার সুবিধা হলো যে গঙ্গার নীল ধারা চিনে চিনে চলে যাওয়া যায়, ঠিক আছে। দ্য অ্যাডভান্টেজ সুবিধা, অ্যাডভান্টেজ অফ দ্য হরিদ্বার পয়েন্ট, তুই পয়েন্ট লাগিয়ে পাথও করতে পারো, ঠিক আছে, ওকে, পাথও করতে পারো। দ্য হরিদ্বার পাথ ইজ দ্যাট ওয়ান ক্যান ইজিলি প্রসিড অ্যালং দি ব্লু স্ট্রিম অফ দি গঙ্গেজ। এখানে বলছে যে গঙ্গার নীল ধারা চিনে যাওয়া যায়, ঠিক আছে, তাহলে অ্যালং দি ব্লু স্ট্রিম অফ দি গঙ্গেজ, ঠিক আছে। হরিদ্বারের পথ সুন্দর, দ্য হরিদ্বার ওয়ে ইজ অলসো ভেরি বিউটিফুল। পথের কথা যখনই বলবো তখনই ধরে নিতে হবে সেটা পায়ে হাঁটা পথ। আমরা কি লিখছি, হোয়েনএভার আই উইল স্পিক অফ পাথ, পথের কথা যখনই বলবো ইউ হ্যাভ টু অ্যাসিউম, তোমাকে ধরে নিতে হবে, ঠিক আছে, দ্যাট ইট ইজ ফুট ট্রডেন পাথ, পায়ে হাঁটা পথ, ঠিক আছে। রেলগাড়িও নেই গরুর গাড়িও নেই, নাইদার দেয়ার ইজ রেলওয়েজ নট দেয়ার ইজ বুলক কার্ট, ঠিক আছে, বুলক কার্ট হচ্ছে গরুর গাড়ি। আকাশে রাজপ্রাসাদ নির্মাণ করাও যা
হিমালয়ে রেলপথ নির্মাণ করার স্বপ্ন দেখাও তাই, ঠিক আছে। টু কনস্ট্রাক্ট, আমরা কি লিখলাম, টু কনস্ট্রাক্ট রেলওয়েজ ইন দ্য হিমালয়েজ ইজ সেম অ্যাজ বিল্ড ক্যাসলস ইন দ্য এয়ার। মোটামুটি আমরা শব্দ এবং ভাব অর্থ সবগুলো ধরে আমরা অনুবাদটা করার চেষ্টা করি, ঠিক আছে। তোমরা এটা ভালো করে ফলো করো এবং জাস্ট স্টাডি অবজার্ভ করো, জাস্ট ক্লোজলি অবজার্ভ অ্যান্ড কেয়ারফুলি স্টাডি দ্য স্টাইল অফ ট্রান্সলেশন, ঠিক আছে। শব্দ, তার সাথে সাবজেক্ট, তার সাথে ভাব, তার সাথে যে কেসেস, ঠিক আছে, যে অ্যাকুজিটিভ কেস অর্থাৎ কর্ম, কর্তা কর্ম, এর সাথে যে সম্পর্কগুলো সেটা আমরা ধীরে ধীরে কিভাবে করছি, তার সঙ্গে অ্যাডভার্ব দিচ্ছি, অ্যাডজেক্টিভ দিচ্ছি, ঠিক আছে। তোমরা এগুলো একটু খেয়াল করো, আমরা এগুলো আরও ডিটেলসে আলোচনা করব। নেক্সট আমরা নেক্সট ক্লাসে আসছি, দ্যাট ইজ ভোকাবুলারি। আমরা আগেও আমরা একটা ক্লাসে শিখেছিলাম ভোকাবুলারি, এই ক্লাসেও আমরা দু চারটে ভোকাবুলারি শেখার চেষ্টা করব। একটা অ্যাক্সিড, অ্যাক্সিড হচ্ছে দেখো ACCEDE, অ্যাক্সিড, অ্যাক্সিড মানে অ্যাকসেপ্ট। দি কোম্পানি অ্যাক্সিডেড টু দ্য রিকোয়েস্ট অফ দি ইউনিয়ন্স। অ্যাক্সিড হলে অ্যাক্সিডেড পরে কিন্তু টু এই প্রিপোজিশনটা বলবে, ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাক্সিডেড টু দ্য রিকোয়েস্ট অফ দি ইউনিয়ন, অর্থাৎ ইউনিয়নের তাদের অনুরোধে কোম্পানি রাজি হয়ে গেল, ঠিক আছে, রাজি হয়ে গেল। অ্যাক্সিডেড মানে রাজি হয়ে যাওয়া, অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা, ঠিক আছে। এক্সিড একই, অ্যাক্সিড আর এক্সিড অর্থাৎ এখানে সিমিলার ইন সাউন্ড, ওয়ার্ড সিমিলার ইন সাউন্ড, সাউন্ডে কিন্তু খুব বেশি তফাৎ নেই, সিমিলার ইন সাউন্ড কিন্তু ডিফারেন্ট ইন, ডিফারেন্ট ইন মিনিং, ওকে। এক্সিড মানে, এক্সিড মানে সারপাস, ইয়র প্রেসি শুড নট এক্সিড দ্য রিকোয়ার্ড লেন্থ, তোমাদের প্রেসি যেন এক্সিড না করে, অতিরিক্ত না হয়, ঠিক আছে, অতিক্রম না করে। এক্সিডের অ্যাকচুয়াল বাংলা হচ্ছে অতিক্রম, অতিক্রম করা, ওকে। অল্টারেশন, অল্টারেশন, অল্টারেশন মানে চেঞ্জ। অল্টারেশন তোমরা জানো যে আমরা জামা প্যান্ট টেলারের কাছে যাই, টেলারের কাছে গিয়ে জামা প্যান্ট আমরা অল্টার করি, ওকে, তাই তো। তা আমরা জামা প্যান্টকে অল্টার করি মানে চেঞ্জ করি, আমাদের হয়তো সাইজে ফিটিং হচ্ছে না, আমরা অল্টার করি। দ্যার ইজ দ্য অল্টারেশন ইন দ্য প্রোগ্রাম ইয়ার, অর্থাৎ আমাদের যে কর্মসূচি ছিল সেই প্রোগ্রামে কিন্তু কোনো রকম পরিবর্তন নেই, ঠিক আছে, প্রোগ্রাম যা ছিল তাই আছে, এটা হচ্ছে চেঞ্জ। আর কী আছে তার সঙ্গে সিমিলার ইন সাউন্ড, কী আছে, অল্টারকেশন, অল্টারেশন অ্যান্ড অল্টারকেশন ইজ কোয়াইট সিমিলার, ঠিক আছে, কিন্তু অল্টারকেশন যেহেতু এখানে সি আছে, এখানে সিমিলার, এখানে অর্থটা কী হলো, কোয়ারেল। অল্টারকেশন মানে ঝগড়া বলতে পারি আমরা, বচসা বলতে পারি, ঠিক আছে, কথা কাটাকাটি বলতে পারি, ঠিক আছে, সেটা হচ্ছে অল্টারকেশন। দেয়ার ওয়াজ অ্যান অল্টারকেশন বিটুইন দ্য শপকিপার অ্যান্ড দ্য কাস্টমার, সাধারণত দেখা যায় দোকানদার আর খদ্দের সঙ্গে একটু অল্টারকেশন হয়, বচসা হয় দোকান দাম দত্ত নিয়ে, ওরা খুব বার্গেনিং করে। এনিওয়ে, তো এটা হচ্ছে একটা অল্টারকেশন, ঠিক আছে। আপনি এটা বললেন যে এই দামে দেবেন, এখন বলছেন দেবেন না, সো দিস কাইন্ড অফ অল্টারকেশন মে হ্যাপেন, ওকে। নেক্সট অপোজিট, দেখো খুব ইন্টারেস্টিং শব্দ অপোজিট, আমরা অপোজিট ওয়ার্ড সবসময় করি, অপোজিট ওয়ার্ডকে আরেকটা কথা কি বলে, অ্যান্টোনিম, ঠিক আছে, ঠিক আছে। এখানে হচ্ছে কি অপোজিট, অপোজিট মানে বিপরীত শব্দ, বাংলায় বলি আমরা, আমার হাতে লেখা খুবই খারাপ, কাইন্ডলি এক্সকিউজ মি, বিপরীত শব্দ। ইয়র বিহেভিয়ার ইজ কোয়াইট অপোজিট টু ইয়র ওয়ার্ডস, তুমি তুমি কথায় যেমন বলো তোমার আচরণটা কিন্তু পুরো আলাদা, মানে উল্টো, কথায় খুব ভালো ব্যবহার করো কিন্তু ভালো বলো, কিন্তু আচরণ করার সময় ইয়োর বিহেভিয়ার, বিহেভিয়ার মানে আচরণ, ওকে, আচরণ করার সময় তুমি একদম উল্টো করো, ঠিক আছে, উল্টো করো, ঠিক আছে, এটাই বলা আছে কন্ট্রারি মানে একদম উল্টো, উল্টো দিকে।
আরেকটা অপোজিটের সঙ্গে আরেকটা সিমিলার ইন সাউন্ড কি হচ্ছে? না অ্যাপোজিট, এখানে ও আর এখানে এ, অ্যাপোজিট। অপোজিট মানে কি? না সুইটেবল। হার রিমার্কস অ্যাবাউট দ্য ক্যারেক্টার অফ আর ফ্রেন্ডস আর কোয়াইট অ্যাপোজিট, ঠিক আছে। অপোজিট মানে প্রপার, ওকে, সুইটেবল, ঠিক আছে। তো আমরা অপোজিট এবং অপোজিটের সাথে যে তফাৎটা আমরা বুঝলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে এফেক্ট, এটা আমরা তো রোজই ব্যবহার করি, এফেক্ট কাগজে পড়লে আমরা প্রায়ই পাই। এফেক্ট, এফেক্ট মানে ইনফ্লুয়েন্স, প্রভাব, ফলাফল। এফেক্ট কী হলো? এত যে পরিশ্রম হলো তার এফেক্ট কী হলো, ঠিক আছে, এরকমভাবে আমরা বলে থাকি। এক্সেসিভ হার্ড ওয়ার্ক মে হ্যাভ অ্যাডভার্স এফেক্ট অন ইয়োর হেলথ, অতিরিক্ত পরিশ্রম করলে তোমার স্বাস্থ্যের উপরে তার বিরূপ, অ্যাডভার্স মানে বিরূপ, বিরূপ প্রভাব। এফেক্ট মানে এখানে প্রভাব, বিরূপ প্রভাব পড়বে, ঠিক আছে। আর এফেক্ট, এফেক্ট, এফেক্ট হচ্ছে অ্যাডভার্স এফেক্ট, অ্যাজ ইফ যে এই এটা এখানে চলে এসছে, ঠিক আছে। এফেক্ট হচ্ছে অ্যাডভার্স এফেক্ট, ঠিক আছে। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস এফেক্টস হবে না, এটা এফেক্টস হবে, ওকে। কন্টিনিউয়াস এফেক্টস অফ অ্যাজমা, তোমরা জানো অ্যাজমা মানে হাঁপানি, যে রাজ্যে যে রোগে, এটা খুব মারাত্মক রোগ, অনেকের জন্মগত থাকে, অনেকের একটু পরে বড় হওয়ার পরে হতে পারে, ফুসফুসে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, ঠিক আছে। তো দিস ইজ কল অ্যাজমা, অ্যাজমাতে খুব শ্বাসকষ্ট হয়, প্রচুর কাশি হয়, ঠিক আছে। তো অ্যাজমায় কন্টিনিউয়াস যদি এফেক্ট হয়, অ্যাজমা হাঁপানি তার এফেক্ট হয়, হ্যাজ অ্যাফেক্টেড হিজ হেলথ, কিন্তু তাতে তার শরীরের স্বাস্থ্যের খুব ক্ষতি হয়, ঠিক আছে। তাই এফেক্ট আর এফেক্ট আমরা এখানে বুঝলাম। নেক্সট কিছু আছে কি দেখি। হ্যাঁ, অ্যাফেকশন, নেক্সট হচ্ছে অ্যাফেকশন, ওকে। অ্যাফেকশন মানে লাভ, মাই মাদার হ্যাজ গ্রেট অ্যাফেকশন ফর সুমিত, সুমিত মানে আমার বন্ধু, সুমিতকে আমার মা খুব ভালোবাসে, ঠিক আছে। অ্যাফেকশন মানে এখানে স্নেহ, মমতা, ওকে, অ্যাফেকশন। কিন্তু অ্যাফেক্টেশন সিমিলার ইন সাউন্ড, সিমিলার ইন সাউন্ড, ওকে। অ্যাফেক্টেশন প্রিটেন্স আনন্যাচারাল বিহেভিয়ার, আই অলওয়েজ ফিল আনকমফর্টেবল অ্যাট হার অ্যাফেক্টেশনস, তার অ্যাফেক্টেশন, অ্যাফেক্টেশন মানে তার আনন্যাচারাল বিহেভিয়ার, অর্থাৎ এখানে প্রিটেনশন আসছে, প্রিটেনশন, সে যা নয় সেটা সে ভাব করছে, ঠিক আছে। এই প্রিটেনশনটা জন্য হচ্ছে অ্যাফেক্টেশন। কেউ কেউ প্রিটেনশন অফ মডেস্টি দেখায়, ঠিক আছে, ঠিক আছে। কেউ কেউ প্রিটেনশন অফ, প্রিটেন্স অফ নলেজ দেখায়, ওকে। যার সেটা নেই সে সেটা দেখায়, ঠিক আছে, ওয়েলথ দেখাতে পারে, ঠিক আছে। তো সেইটাতে অনেকেই এটা আনকমফর্টেবল ফিল করে, ঠিক আছে, আনকমফর্টেবল ফিল করে, তো দিস ইজ কল অ্যাফেক্টেশন, ঠিক আছে। থ্যাংক ইউ। তো আজকে আমাদের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করলাম গ্রামারের একটা ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ নাউন, নাউনের কতগুলো ক্লাসিফিকেশান, সেই ক্লাসিফিকেশানের প্রত্যেকটা ক্লাসিফিকেশানের যে ফিচার্স, সেই ফিচার্সগুলো আমরা বোঝার চেষ্টা করলাম। তার সঙ্গে সঙ্গে যে বেশ কিছু নাউন আছে, মেটেরিয়াল নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, হাউ দে বিকাম কমন নাউন, ঠিক আছে। তো প্রপার নাউন, প্রপার নাউন কী করে কমন নাউন, নাউন কমন নাউন কী করে প্রপার নাউন হচ্ছে, তো দিস আর আমরা সেগুলো এক্সাম্পলের মাধ্যমে সেগুলো বোঝার চেষ্টা করলাম। অ্যান্ড আফটার দ্যাট উই হ্যাভ ডান এ ট্রান্সলেশন ফ্রম এ বেঙ্গলি প্যাসেজ ইনটু ইংলিশ, যেটা আমাদের ডাব্লিউএসএস পরীক্ষায় এসেছিলো, সেই একটা প্যাসেজ আমরা করলাম। আর কিছু ভোকাবুলারি
আমাদের নতুন কিছু শব্দ শব্দ আমাদের আমাদের ডেলি ডেলি অ্যাট এ ডেলি স্পেস আমাদের কী করতে হবে, আমাদেরকে নতুন নতুন কিছু শব্দ আমাদের শিখতে হবে, ঠিক আছে। কারণ এটা আমাদের একটা ডেলি এক্সারসাইজ, ঠিক আছে, ডেলি এক্সারসাইজটা আমাদের করতে হবে, কারণ তা নাহলে আমরা ইংরেজি লিখতে পারবো না। আমাদের ইংরেজি এইটা আমাদের শেখার হচ্ছে উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে আমরা ডেইলি কিছু শব্দ শিখবো এবং শব্দটার ব্যবহার শিখবো, ঠিক আছে। তাহলে আমাদের কম্পোজিশন পার্টটা আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে ইম্প্রুভ হবে। এবং আমি চাইছি যেটা সেটা হচ্ছে যে পরীক্ষার খাতায় ইউ আর নট রিকোয়ার্ড টু কমিট এনি টু মেমারি এনিথিং, তোমাদের মুখস্থ করতে হবে না কিছু, খালি মনে রাখতে হবে, কিছু কিছু বিষয় মনে রাখতে হবে এবং তোমরা পরীক্ষার খাতায় তোমরা নিজেরাই লিখতে পারবে, ঠিক আছে। ইউ শুড ডেভেলপ এ ফেয়ার ফর ইংলিশ কম্পোজিশন, এবং তোমরা আশা করছি তোমরা পরীক্ষার খাতায় সেটা ভালোভাবে লিখতে পারবে অ্যান্ড গেট অ্যাটলিস্ট 60-70% মার্কস। ওকে, থ্যাংক ইউ ফর টুডে।